এখন আমরা গণনা পুস্তকের ৩২ অধ্যায় পাঠ করছি। জর্দনের পূর্ব পারস্থ দেশের বিভাগ। রুবেন সন্তানগণের ও গাদ সন্তানগণের অতি বিস্তর পশুধন ছিল। তাহারা জাশের দেশ ও গিলিয়দ দেশ নিরীক্ষণ করিল। আর দেখো, সে স্থান পশুপালনের স্থান। পরে গাদ সন্তানগণ ও রুবেন সন্তানগণ আসিয়া মোশিকে, ইলিয়াসর যাজককে ও মণ্ডলীর অধ্যক্ষগণকে কহিল, অটারোথ, দিবন, জাশের, নিমরা, হিসবন, ইলিয়ালি, সেবাম, নব ও বিয়ন, এই যে দেশকে সদাপ্রভু ইসরায়েল মণ্ডলীর সম্মুখে আঘাত করিয়াছেন, ইহা পশুপালনের উপযুক্ত দেশ। আর আপনার এই দাসগণের পশু আছে। তাহারা আরও বলিল, আমরা যদি আপনার দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকি, তবে আপনার দাসদিগকে অধিকারার্থে এই দেশ দিতে আজ্ঞা হোক, আমাদিগকে জর্দনের পারে লইয়া যাইবেন না। তখন মোশি গাদ সন্তানগণকে ও রুবেন সন্তানগণকে কহিলেন, তোমাদের ভ্রাতৃগণ যুদ্ধ করিতে যাইবে, আর তোমরা কি এই স্থানে বসিয়া থাকিবে? আর সদাপ্রভুর দত্ত দেশে পার হইয়া যাইতে ইসরায়েল সন্তানগণের মন কেন নিরাশ করিতেছ? তোমাদের পিতারা যখন আমি দেশ দেখিতে কাদেশ বর্ণেও হইতে তাহাদিগকে পাঠাইয়াছিলাম, তখন তাহাই করিয়াছিল। তাহারা ইশকুলের উপত্যকা পর্যন্ত গমন করিয়া দেশ দেখিয়া সদাপ্রভুর দত্ত দেশে যাইতে ইসরায়েল সন্তানগণের মন নিরাশ করিয়াছিল। আর সেই দিন সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইলে তিনি শপথ করিয়া বলিয়াছিলেন, আমি আব্রাহামকে, ইসহাককে ও যাকুবকে যে দেশ দিতে দিব্য করিয়াছি, মিশর হইতে আগত পুরুষদের মধ্যে বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক কেহই সেই দেশ দেখিতে পাইবে না, কেননা তাহারা সম্পূর্ণরূপে আমার অনুগত হয় নাই। কেবল কনিষীয় জিফুন্নির পুত্র কালেব ও নুনের পুত্র জিহোশু উহা দেখিবে, কারণ তাহারাই সম্পূর্ণরূপে সদাপ্রভুর অনুগত হইয়াছে। তখন ইসরায়েলের প্রতি সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইল, আর তিনি ৪০ বৎসর পর্যন্ত সদাপ্রভুর দৃষ্টিতে কুকর্মকারী সমস্ত লোকের নিঃশেষ না হওয়া পর্যন্ত তাহাদিগকে প্রান্তরে ভ্রমণ করাইলেন। আর দেখো, ইসরায়েলের বিরুদ্ধে সদাপ্রভুর ভয়ানক ক্রোধ আরো বৃদ্ধি করিবার জন্য পাপিষ্ঠ লোকদিগের বংশ যে তোমরা, তোমরা আপনাদের পিতৃগণের স্থলে উঠিয়াছ, কেননা যদি তোমরা তাঁহার পশ্চাদগমন হইতে ফিরিয়া যাও, তবে তিনি পুনর্বার ইসরায়েলকে প্রান্তরে পরিত্যাগ করিবেন, তাহাতে তোমরা এই সকল লোককে বিনষ্ট করিবে। তখন তাহারা তাঁহার নিকটে আসিয়া কহিল, আমরা এই স্থানে আমাদের পশুগণের জন্য মেষ বাথান ও আমাদের বালক বালিকাদের জন্য নগর নির্মাণ করিব, আর আমরা যাবৎ ইসরায়েল সন্তানগণকে সস্থান প্রাপ্ত না করি, তাবৎ সসজ্জ হইয়া তাহাদের অগ্রে অগ্রে গমন করিব। কেবল আমাদের বালক বালিকারা দেশ নিবাসীদের ভয়ে প্রাচীর বেষ্টিত নগরে বাস করিবে। ইসরায়েল সন্তানগণ প্রত্যেকে যাবৎ আপন আপন অধিকার না পায়, তাবৎ আমরা আপন আপন পরিবারের নিকটে ফিরিয়া আসিব না। কিন্তু আমরা জর্দনের পারে বা তাহার ওদিকে উহাদের সহিত অধিকার গ্রহণ করিব না,
কারণ জর্দনের এই পূর্ব পারে আমাদের অধিকার মিলিয়াছে। মোশি তাহাদিগকে কহিলেন, তোমরা যদি এই কার্য করো, যদি সসজ্জ হইয়া সদাপ্রভুর সম্মুখে যুদ্ধার্থে গমন করো এবং তিনি যাবৎ আপন শত্রুগণকে আপনার সম্মুখ হইতে অধিকারচ্যুত না করেন, তাবৎ যদি তোমরা প্রত্যেকে সসজ্জ হইয়া সদাপ্রভুর সম্মুখে জর্দন পার হও, তবে দেশ সদাপ্রভুর বশীভূত হইলে পর তোমরা ফিরিয়া আসিবে এবং সদাপ্রভুর ও ইসরায়েলের নিকটে নির্দোষ হইবে, আর সদাপ্রভুর সম্মুখে এই দেশ তোমাদের অধিকার হইবে। কিন্তু যদি তদ্রূপ না করো, তবে দেখো তোমরা সদাপ্রভুর কাছে পাপ করিলে, এবং নিশ্চয় জানিও তোমাদের পাপ তোমাদিগকে ধরিবে। তোমরা আপন আপন বালক বালিকাদের জন্য নগর ও মেষদের জন্য বাথান নির্মাণ করো এবং আপনাদের ওষ্ঠ নির্গত বাক্যানুসারে কর্ম করো। তখন গাদ সন্তানগণ ও রুবেন সন্তানগণ মোশিকে কহিল, আমাদের প্রভু যে আজ্ঞা করিলেন আপনার দাস আমরা তাহাই করিব। আমাদের বালক বালিকারা, আমাদের স্ত্রীলোকেরা, আমাদের পাল সকল ও আমাদের সমস্ত পশুধন এই স্থানে গিলিয়দের নগর সমূহে থাকিবে, আর আমাদের প্রভুর বাক্যানুসারে আপনার এই দাসেরা সসজ্জ প্রত্যেক জন যুদ্ধ করিতে সদাপ্রভুর সম্মুখে পার হইয়া যাইবে। তখন মোশি তাহাদের বিষয়ে ইলিয়াসর যাজককে, নুনের পুত্র যিহোশুয়াকে ও ইসরায়েল সন্তানগণের বংশ সকলের পিতৃকুলপতিগণকে আজ্ঞা করিলেন। মোশি তাহাদিগকে কহিলেন, গাদ সন্তানগণ ও রুবেন সন্তানগণ, যুদ্ধের নিমিত্ত সসজ্জ প্রত্যেক জন যদি তোমাদের সহিত সদাপ্রভুর সম্মুখে জর্দন পার হয়, তবে তোমাদের সম্মুখে দেশ বশীভূত হইলে পর তোমরা অধিকারার্থে তাহাদিগকে গিলিয়দ দেশ দিবে। কিন্তু যদি তাহারা সসজ্জ হইয়া তোমাদের সহিত পার না হয়, তবে তাহারা তোমাদের মধ্যে কনান দেশে অধিকার পাইবে। পরে গাদ সন্তানগণ ও রুবেন সন্তানগণ উত্তর করিল, সদাপ্রভু আপনার এই দাসদিগকে যাহা বলিয়াছেন তাহাই আমরা করিব। আমরা সসজ্জ হইয়া সদাপ্রভুর সম্মুখে পার হইয়া কনান দেশে যাইব, আর জর্দনের পূর্ব পারে আমাদের অধিকারে আমাদের সত্ত্ব স্থির রহিল। পরে মোশি তাহাদিগকে, অর্থাৎ গাদ সন্তানগণকে, রুবেন সন্তানগণকে ও যোসেফের পুত্র মনহসির অর্ধবংশকে ইমোরীয়দের রাজা সিহনের রাজ্য ও বাসনের রাজা ওগের রাজ্য, সেই দেশ পরিসীমাশুদ্ধ তথাকার নগর সকল, অর্থাৎ দেশের চতুর্দিকস্থ নগর সমূহ দিলেন। আর গাদ সন্তানগণ দিবন, অটারোথ ও অরোয়ের এবং অঠরোথ, সফন, জাসের ও জগবিহ এবং বৈথ নিমরা ও বৈথ হারন, এই সকল প্রাচীর বেষ্টিত নগর ও মেষ বাথান নির্মাণ করিল। আর রুবেন সন্তানগণ হিসবন, ইলিয়ালি ও কিরিয়াথইম এবং পরিবর্তিত নামা নব ও বালমিয়ন এবং শিবমা, এই সকল নগর নির্মাণ করিয়া আপনাদের নির্মিত নগরগুলির অন্য নাম রাখিল। আর মনহসির পুত্র মাখিরের সন্তানগণ গিলিয়দে গিয়া তাহা হস্তগত করিল।
এবং সেই স্থান নিবাসী ইমোরীয়দিগকে অধিকারচ্যুত করিল। আর মোশি মনহসির পুত্র মাখিরকে গিলিয়দ দিলেন এবং সে তথায় বাস করিল। আর মনহসির সন্তান জাইর গিয়া তথাকার গ্রাম সকল হস্তগত করিল এবং তাহাদের নাম হব্বোথ জাইর জাইরের গ্রাম সমূহ রাখিল। আর নোবহ গিয়া কনাথ ও তাহার পল্লী সকল হস্তগত করিল এবং আপন নামানুসারে তাহার নাম নোবহ রাখিল।